বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2023। এবারের ম্যারাথনে অংশ নেন দেশি বিদেশি 2163 জন দৌড়বিদ। বিস্তারিত তরুণ বেগের প্রতিবেদনে। ঢাকা ম্যারাথনের এবারের লক্ষ্য ছিল শেখ মুজিবুর রহমানের স্মরণে বাঙালি জাতিসত্তা, ঐতিহ্য, সংস্কৃতিকে বহির্বিশ্বের সামনে উপস্থাপন করা এবং যুব সমাজকে স্বাস্থ্যসম্মত জীবনধারায় উদ্বুদ্ধ করা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। It is a matter of great honor and privilege for me to be here as the chief guest of the opening ceremony of Dhaka Marathon 2023. I would like to thank all of our foreign friends for taking all the trouble to reach up to today's starting line. Besides such a notable participation of marathoners from our country added a special flavor to this gorgeous event. শুক্রবার ভোরে ম্যারাথনটি বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার থেকে শুরু হয়ে 300 ফিট রাস্তা দিয়ে কাঞ্চন ব্রিজের পূর্ব পর্যন্ত গিয়ে একই রাস্তার ফেরত এসে শেষ হয় শুরুর স্থানে। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আশা প্রকাশ করে সেনাপ্রধান বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন স্মরণে এই আয়োজন দেশের সর্বস্তরের জনসাধারণের মাঝে সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করবে। আই উড লাইক টু সে দ্যাট ম্যারাথন ডাজ নট অনলি হেল্প টু এক্সিবিট মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল এন্ডুরেন্স বাট অলসো হেল্পস ইন বন্ডিং ফ্রেন্ডশিপ অ্যান্ড এনহ্যান্সিং স্পিরিট ডিকো। ম্যারাথনে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, চীন, জাপান, মরক্কো, নেদারল্যান্ডস ও নরওয়ের দৌড়বিদরা অংশগ্রহণ করেন। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।